নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ডিফেন্স শো বাংলার নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, বিগত কিছু সময় আগে আমাদের নৌবাহিনী তাদের ফাইটার জেট টেন্ডারে আমেরিকি F-18 সুপার হর্নেটের সমস্ত মারপ্যাচকে পাশ কাটিয়ে ভারতের বিশ্বস্ত বন্ধু ফ্রান্সের রাফেল মেরিনকেই সিলেক্ট করে। যে বিমানটিকে ডেসল্ট এভিয়েশন স্পেশালি নেভাল অপারেশনের জন্যই ডিজাইন ও ডেভেলপ করেছিল। আর বন্ধুরা, এই বিমানের স্পেসিফিকেশান ও ক্যাপাবিলিটি কতটা তা কিন্তু আমরা ভালোভাবেই জানি। আর বন্ধুরা, ভারতীয় নেভি তাদের যে 26টি বর্তমান ফাইটার জেটের টেন্ডারটি ছিল তাতে রাফেল মেরিনকে সিলেক্ট করে রেখেছিল। তবে ভারত সরকারের তরফ থেকে এই নিয়ে তখনও কোনো অ্যাকশান ডাইরেক্টলি ঘোষণা করা হয়নি। কিন্তু বন্ধুরা, এবার খুশির খবর হলো, এটা এখন কনফার্ম যে আমাদের বিশ্বের সপ্তম সবথেকে শক্তিশালী নৌবাহিনী তাদের বহরে আগামী দিনে 26টি রাফেল মেরিন যুদ্ধ বিমানকেই অন্তর্ভুক্ত করতে চলেছে। আর বন্ধুরা, 22 মার্চ এই প্রপোজালকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে হ্যান্ডওভার করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। এবং এই প্রপোজালে মাল্টি বিলিয়ন ডলারের 26টি রাফেল ফাইটার জেটকেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নৌবাহিনীর জন্য। আর তাই খুব তাড়াতাড়ি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছ থেকে নৌবাহিনী ফ্রান্সের সাথে 26টি জেটের ডিল করার অনুমোদন পেয়ে যাবে। কারণ বন্ধুরা, যেখানে আমাদের নৌবাহিনী ফ্রান্সের এই যুদ্ধ বিমানকে প্রাথমিকতা দিয়ে আসছে শুরুর দিক থেকেই, এবং এই ডিলে নেভি সবথেকে বেশি যে সুবিধা পেতে চলেছে তা হলো রাফেল মেরিনের প্রযুক্তি ও দক্ষতা। ইন্ডিয়ান এয়ারফোর্সের রাফেল জেট ফ্লিটের সাথেই ম্যাচ করা আছে, যা প্রায় 80%। আর বন্ধুরা, এখানে দেখলে যার ফলে কিন্তু নেভি তাদের 26টি মেরিনের জন্য দক্ষ পাইলটের ট্রেনিং, রিপেয়ার এবং মেনটেন্যান্সের সুবিধার সাথেই কষ্ট অনেক ছাড় পাবে। অপরদিকে বন্ধুরা, ফ্রান্সের রাফেল নির্মাতা কোম্পানি ডেসল্ট এভিয়েশন রাফেল মেরিনের যে সমস্ত মেনটেন্যান্স ফ্যাসিলিটি আছে তা INS বিক্রান্ত এবং INS হানসাতে এস্টাবলিশ করবে। তো এটা থেকে কিন্তু এটা কনফার্ম, এই বছরই আমরা দু দেশের মধ্যে আরও একবার রাফেলের ডিলকে দেখতে চলেছি, যেখানে বিগত ডিলে ভারতীয় বিমান বাহিনীর জন্য 36টি রাফেল পারচেস করা হয়েছিল, আর এবার পারচেস করা হবে 26টি সংখ্যায় নৌবাহিনীর এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের জন্য। এবং যদি এখানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি দ্রুত এই প্রপোজালকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে ভারতীয় নেভিও এই ডিলকে সমাপ্ত করার পর বাকি নেভাল প্রজেক্টে আরও বেশি মনোযোগ ও অর্থ বরাদ্দ করতে সক্ষম হবে। কারণ বন্ধুরা, এই প্রকার ডিল যত বেশি আটকে থাকবে, সময়ের সাথেই অর্থ অধিক পরিমাণে খরচ করতে হবে নৌবাহিনীকে, যা ভারতীয় নেভির এমনিতেই ঘাটতি ডিফেন্স বাজেটে খুব বাজেভাবে প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এবার কিন্তু এটা কনফার্ম যে ভারতীয় নেভির 26টি ফাইটার জেটের ফ্লিটকে রাফেল মেরিনই পূরণ করতে চলেছে অতি শীঘ্র। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই ডিফেন্স রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জয় হিন্দ, জয় ভারত।